মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস, একটা স্বস্তির সরকার বলতে পারেন। কারণ এটা তো আমাদের সরকার, আমাদের প্রস্তাবিত সরকার, আমাদের জনগণের ম্যান্ডেট। শেখ হাসিনা দেশে ঢুকে প্রতিবিপ্লব ঘটানোর আশঙ্কা করছে ভিপিনোর। ভিপিনোর জানায় স্বৈরাচারী হাসিনা পালালেও এখনো পর্যন্ত প্রতিবিপ্লবের ভয় কাটেনি। হাসিনা ইন্ডিয়ায় বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এছাড়াও ভিপিন নূর বলে বর্তমান সরকারও কোনো কাজের না, এই এনজিও মার্কা সরকার দিয়ে দেশ চলতে পারে না। যদি বাংলাদেশের এই নতুন স্বাধীনতাকে ধরে রাখতে হয় তাহলে খুব শীঘ্রই নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার বলে মনে করছে ভিপিনোর। এর আগে রুমিন ফারহানাও একই কথা বলেন। রুমিন ফারহানা এক বক্তব্যে জানায় শেখ হাসিনা কোনোভাবে দেশে ঢুকতে পারলে পালানোর জায়গা পাবে না কেউ। রুমিন ফারহানা এক টিভি শোতে বলে, আমি এদেশে আর নিরাপদ বোধ করছি না। এছাড়াও অন্য আরেকটা টিভি শোতে গত মঙ্গলবার জানায়, কাগজে কলমে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। রুমিন ফারহানার বক্তব্য হলো, যদি বাংলাদেশের সাংবিধানিক আইন এখনও জারি থাকে তাহলে শেখ হাসিনা এখনও বৈধ প্রধানমন্ত্রী। এদিকে স্বৈরাচারী হাসিনার পতনের 2 মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত প্রতিবিপ্লবের ভয় কাটছে না কারোরই। শেখ হাসিনা নানাভাবে চেষ্টা করছে দেশে ঢোকার জন্য, যে কারণে রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে প্রতিনিয়ত। অন্যদিকে বর্তমানে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে নিত্য পণ্যের দাম। বৃদ্ধি পাচ্ছে বলতে এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যেটা শেখ হাসিনার আমলেও হয়নি, যে কারণে সাধারণ পাবলিক মনে করছে শেখ হাসিনার সরকারই ভালো ছিল।